হ্যালো বন্ধুরা, আজকে প্রোগ্রাম আছে মেয়ের ডান্সের, তো স্কুলের তরফ থেকে হচ্ছে। তো এখন সাজিয়ে দিচ্ছি মেয়েকে, খুবই কষ্ট হচ্ছে, চোখে কম দেখি সুই সুতো সব নিয়ে বসে পড়েছে। এখন এগুলো লাগাচ্ছি, মানে সাজাবো, তো এগুলো হাতে ফুল বানানো হয়েছে, মানে ডান্সের ব্যাপারটা এমন, মানে এত জোগাড় আর এত, এটা যে একদম সিল্কি, তো তো মানে গিফট দিলে বেরিয়ে যাবে, খুলে আসবে, তাই এক সিলিয়ে দিচ্ছি খুব সাবধানে। এখন মেয়েকে সাজিয়ে দিই, প্রায় সবখানে দেওয়া হচ্ছে। এটা একটা ফোক ডান্সের উপরে, তো তো সেভাবেই সাজানো। এটা হচ্ছে পুরো মেকআপ। কেমন দিলাম, কেমন সাজালাম অবশ্যই কমেন্ট করবে। তো আমাদের সাজা গোজা হয়ে গেছে, মানে আমরা এখন বেরিয়ে পড়েছি, আমি আর বৌদি পেছনে আছে, ওরা আসছে। প্রচন্ড ধুলা, মাস্ক না পরলে হইবো না। তো আমরা চলে এসেছি আমাদের এখানে জ্যোতি চিত্রবন, এটা হচ্ছে আমাদের এখানকার ফিল্ম স্টুডিও। তো আমার বহুদিনই ইচ্ছা ছিল, তো আজকে ফাইনালি আসা হলো। দেখি এই যে আরো আসছে, এই দুজন রেডি, আরো আসছে আমাদের পরে, পেছনে আছে, আসো তুল, তোরা তুল গে, কি যে আসো, আমরা আস্তে আস্তে, মানে আমার অনেক দিনই ইচ্ছা আমার এই স্টুডিওতে দেখার, কোনোদিন আসিনি, তুমি আসছো, আমি আসিনি, শুটিং হইছিল না এখানে, আমি ফার্স্ট এই স্টুডিওতে আসা, অনেক দিন আমার শুটিং আছে, হ্যাঁ বড় বড় প্রোগ্রাম গুলো এখানে, খুব সুন্দর, সবাই প্র্যাকটিস, এই যে মেরে বেটি ভি সিখতি হ্যাঁ মণিপুরি ক্লাসিক, কি সুন্দর। ম্যামক সাই দৌড়ি আহিছো। তো ইনি হচ্ছেন আমাদের আসামের প্রথম বিহু রানী মাধুরিমা চৌধুরী, আর উনি বিহু গুরু, বিহু শিখায় ও সকলকে। তো আপনার সাথে, আপনার লগত দেখা পাই বহুত ভাল লাগিছে, মানে আই জাস্ট স্ক্রিনত দেখো, এই ইয়াতে কিবা কম্পিটিশন হৈ আছে, প্রোগ্রাম হৈ আছে, তো ফাউন্ডেশন ডে আছে নেকি, বেজ আছে। তো নাচটা আমি অল্প করে দিচ্ছি, যেহেতু গান দেওয়া যাবে না, তো নাচটা অল্প করে দিলাম। Thank you for your beautiful performance of next year. Again, you will participate in our program. Third time Foundation Day celebration করিম, এটা মই ভাবু আকো পার্টিসিপেট করিব। আমাদের আমাদের প্রোগ্রাম শেষ হলো, খুব ভালো হয়েছে, আর সম্মান দেওয়া হয়েছে, এই যে সার্টিফিকেট, গামোসা, এই যে গামোসা আর সার্টিফিকেট, এই যে সার্টিফিকেট দেওয়া হয়েছে, খুব ভালো লেগেছে প্রোগ্রামে এসে, না গো খুব ভালো লেগেছে। তো এখন আমাদের ভিডিওটি শেষের দিকে, আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো উঠাবো, আর ভিডিওটি কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানিও। তো আবার দেখা হচ্ছে।